সিটি নির্বাচনে খুলনায় নেতাকর্মীদের মুক্তি চেয়ে বিএনপি প্রার্থীর স্মারকলিপি, নানা অভিযোগ বিপক্ষ প্রার্থীর বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার আওয়ামী লীগের। বিএনপি খুব শক্তভাবেই এই নির্বাচনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। সবার জন্য মাঠ উন্মুক্ত আছে, যে মানুষের কাছে যেতে পারবে, মানুষ যাদেরকে পছন্দ করবে তাদেরকেই মানুষ ভোট দেবে। গাজীপুরে বিএনপির ইশতেহার ঘোষণা বাস্তবায়নযোগ্য নয়, মন্তব্য আওয়ামী লীগের। ইসির সঙ্গে সাক্ষাৎ, দুই সিটি নির্বাচন নিয়ে সংশয় বিএনপির, দাবি পর্যালোচনার আশ্বাস ইসির। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয় সেই অনুরোধটি আমরা পালন করেছি। কমিশনারদের সাথে আমাদের আলাদাভাবে বসতে হবে, তাদের মতামত নিতে হবে, অল্প সময়ে ব্যবধানে করা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আমরা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি মিজানুর রহমান খবির। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো জাতি ধর্ম নেই, র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী, সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার আহ্বান। জনগণ পাশে নেই বলে বিএনপি নেত্রীর মুক্তি আন্দোলন ব্যর্থ হয়েছে, মন্তব্য আওয়ামী লীগের। বেগম জিয়াকে ছাড়া দেশে নির্বাচন নয়, আবারও হুঁশিয়ারি বিএনপির। রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা, অভিযোগের তীর ইউপিডিএফ এর দিকে, নরসিংদীতে দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান নিহত। চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধারের ঘটনার এখনো কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ, পাঁচজনকে আসামি করে মামলা, সহপাঠীদের মানববন্ধন। এবং ডিআইজি মিজানুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ হলে ছাড় নেই বলছে দুদক, অবৈধ সম্পদ নেই দাবি মিজানের, সংবাদ পাঠিকাকে হুমকির জন্য ক্ষমা প্রার্থনা। খুলনায় আটক নেতাকর্মীদের মুক্তি এবং হয়রানি বন্ধের দাবি জানিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। বিভিন্ন মামলা থাকার কারণেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী দাবি করেছেন বিএনপিকে প্রচারে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এদিকে গাজীপুরে ১৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার। আওয়ামী লীগের প্রার্থী বলছেন এই ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়। দুই সিটি কর্পোরেশন নির্বাচনের দশম দিনে এসে প্রচারণায় যোগ হয়েছে ভিন্ন মাত্রা। নেতাকর্মীদের গ্রেফতার ও সারাশি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত সকালে খুলনার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে নির্বাচনী প্রচারণা স্থগিত রাখার ঘোষণা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। পরে নগরীর বিএনপির কার্যালয়ে আবারও সংবাদ সম্মেলন করে প্রচারণা চালিয়ে যাবার ঘোষণা দেন তিনি। সরকার যে বিএনপি নিয়ে ভীত সেটি আবারও পরিমাণে মিটিং শেষে আমরা আবার আমাদের প্রোগ্রামে ফিরে যাব এবং জনগণের কাছে এই মেসেজ যাবে যে বিএনপি খুব শক্তভাবেই এই নির্বাচনের যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে। অন্যদিকে আজ সকাল থেকে নগরীর ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক। কোনো জায়গায় এমন কোনো ঘটনা ঘটে নাই যার দিয়ে গণসংঘ মন্দ করবে। যদি তারা নিজেদেরকে দুর্বল মনে করে, তাদের যদি কর্মী তারা যদি বিভিন্ন জায়গায় কাজ করতে তাদের কর্মী তারা উৎসাহিত না হয় সেজন্য তো আর আমরা দায়ী না। এর আগে সকালে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আটক নেতাকর্মীদের মুক্তিসহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে খুলনার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্মারকলিপি দিলে সমস্যা সমাধানের আশ্বাস দেন নির্বাচনী কর্মকর্তা। লেভেল প্লেইং ফিল্ড করার ক্ষেত্রে আমরা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল দপ্তরের সাথে তাদের যে দাবি দেওয়া দিয়েছে আমরা এই বিষয়টাকেও আসলে কতটুকু সত্য যাচাই বাছাই করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব আর কি। এদিকে সকালে গাজীপুরের টঙ্গীতে বিএনপির মেয়র প্রার্থী হাসানউদ্দিন সরকার তার ১৯ দফা নির্বাচনী ইশতেহার পেশ করেন, এতে দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক উপদেষ্টা কমিটি গঠন করা হবে, সেবাদানকারী অন্যান্য সংস্থার সাথে সমন্বিতভাবে সক্রিয় হলেই কেবল সর্বোচ্চ নাগরিক সেবা দেওয়া সম্ভব।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বলছেন, বিএনপি প্রার্থীর এই ইশতেহার বাস্তবায়নযোগ্য নয়। মানুষের সাথে একটা তামাশা করেছে, মানুষকে একটা প্রতারণার জাল তারা তৈরি করেছে। তারা একটা কাগজ ধরিয়ে দিয়েছে মানুষের কাছে, এটা একটা মিথ্যা প্রচারণার জন্য। আমি মনে করি মানুষের সাথে ধোঁকা না দিয়ে নগরবাসীর কি চাহিদা সেই জিনিসটা তাদের ভাবা উচিত। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে মেয়র প্রার্থী, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে নির্বাচনী প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম। সাজিদ আরাফাত, সময় সংবাদ। নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান নিয়ে অভিযোগ করে বিএনপি খুলনার মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও গাজীপুরের পুলিশ সুপারকে প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিকেলে নির্বাচন কমিশনে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর বিএনপির এই দাবির বিষয়ে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এই নির্বাচনের সময় পুলিশ যদি শান্তি শৃঙ্খলা বজায়ের অজুহাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিরীহ বিরোধী দলের রাজনৈতিক কর্মীদের উপরে ভয়ভীতি সৃষ্টি করে, তাহলে কিন্তু তার দায়িত্ব খুলনা মেট্রোপলিটন পুলিশের যে কমিশনার তাকে নিতে হবে, এবং গাজীপুরের যিনি পুলিশ সুপার আছেন তাকে যেন সেখান থেকে উচ্চ করা হয়। সেই কারণে আমরা অনুরোধ করেছি নির্বাচন কমিশনকে, কমিশনারদের সাথে আমাদের আলাদাভাবে বসতে হবে, তাদের মতামত নিতে হবে, এবং সেটা যদি এই অল্প সময়ের ব্যবধানে করা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আমরা করব। আর কমিশন যদি সকলের সম্মত হয় যে না এখন এই মুহূর্তে করা দরকার নেই তাহলে নাও করতে পারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা সন্ত্রাস ও জঙ্গিবাদে বিশ্বাস করে তাদের কোনো জাতি ধর্ম নেই। সামাজিক আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে বাহিনীটির 14তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, সন্ত্রাস জঙ্গিবাদ দমনে র‍্যাব স্বল্প সময়ে জনগণের আস্থা অর্জন করেছে। এছাড়া সুন্দরবনের জন্য বিশেষ একটি ব্যাটালিয়ন সহ নতুন আরও 3টি ব্যাটালিয়ন গঠনেরও ঘোষণা দেন প্রধানমন্ত্রী। 2004 সাল, সন্ত্রাসী কর্মকাণ্ডে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ, অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা সহ পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করতে 7 বাহিনী এবং সিভিল সার্ভিসের সমন্বয়ে গঠন করা হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব। প্রতিষ্ঠার পর থেকে শুধু জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা নয়, শীর্ষ জঙ্গি এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার ও আত্মসমর্পণের মাধ্যমে নজর কেড়েছে বাহিনীটি। বৃহস্পতিবার বাহিনীর 14তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস দমন, জলদস্যুতা নিবারণ, ভেজাল বিরোধী অভিযান সহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার পরিচয় দেয় বাহিনীর প্রশংসা করেন তিনি। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রযুক্তির অপব্যবহার ও মাদক নির্মূলেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদের বিরুদ্ধে যেমন অভিযান চালিয়ে আমরা সফল অর্জন করতে সক্ষম হয়েছি, এখন মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখতে হবে। মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করা, দেশে একটা সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ হলেই কিন্তু উন্নয়নের ধারাটা অব্যাহত থাকতে পারে। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম, সমাজ ও রাষ্ট্র নেই, তাই তাদেরকে রুখে দিতে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনের মাধ্যমে সবাইকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। যারা সন্ত্রাসী জঙ্গিবাদে বিশ্বাস করি, তাদের কোনো ধর্ম নাই, তাদের কোনো দেশও নাই, কোনো জাতিও নাই, কিছুই নাই, তারা জঙ্গি, তারা সন্ত্রাসী, তারা সমাজের শত্রু, জাতির শত্রু, দেশের শত্রু, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় শিক্ষাগুরু, মসজিদের ইমাম থেকে শুরু করে এবং সমাজের সর্বস্তর মানুষ, তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা সামাজিক আন্দোলনের মতো গড়ে তুলে এই জঙ্গিবাদ দমন করা সম্ভব, এবং সেটা প্রমাণ আমরা রেখেছি। পরে বাহিনীর আধুনিকায়নে নেয়া সরকারের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। জনগণ পাশে না থাকায় বেগম জিয়ার মুক্তি আন্দোলন ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনে আশা না আসা বিএনপির গণতান্ত্রিক অধিকার এ নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের কথা জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। জনগণ সাড়া না দিলে কি করবে? 9 বছরে 9 মিনিটও তারা রাস্তায় দাঁড়াতে পারে। পাবলিক সাড়া দিলে তো আন্দোলন হতো। নির্বাচনটা তাদের অধিকার, আমি বারবার এই কথাটা বলি,
ডেকে আনতে হবে কেন? তাদের অধিকার বেগম জিয়াকে বাদ দিয়ে তারা আসবেন কি আসবেন না সেটা তো আদালতের বিষয়। আর যদি তারা বেগম জিয়া জেলে থাকেন, তারা যদি সে অবস্থায় না আসেন সেটা তাদের সিদ্ধান্তের ব্যাপার। বেগম জিয়ার মুক্তি, সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন সহায়ক সরকার প্রতিষ্ঠা ও নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংকটের সমাধান না করে নির্বাচন দিলে জনগণ তা মেনে নেবে না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় সংকট সমাধানে সরকারকে আলোচনায় বসারও আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা বলছি যে আপনাদের কথা বলে যে আমরা যা বলছি তাই করতে হবে। আপনি বসেন, কথা বলেন, যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করেন, সংকটের সমাধান করেন, তারপরে নির্বাচনে যান। কিছুই না করে যদি নির্বাচনে যান তাহলে নির্বাচন কি হবে? যা হওয়ার তাই হবে, যেটা করেছেন 2014 সালে তাই হবে। এইভাবে তো এই দেশে নির্বাচন হবে না। এইবার এই দেশের মানুষ এই ধরনের নির্বাচন মেনে নেবে না, অত্যন্ত পরিষ্কার কথা বলতে চাই আমি। আপনারা কতবার জেলে দেবেন, কতজনকে মারবেন, কতজনকে গুম করবেন করতে পারেন, কিন্তু এই ধরনের নির্বাচন এই দেশের মানুষ মেনে নেবে না। সন্ধ্যার সময় আরো থাকছে রমজানের সীমিত আকারে আলোকসজ্জার অনুমতি, বিদ্যুৎ প্রতিমন্ত্রীর 6 ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার ঘোষণা। এবং বাংলাদেশের আগামীতে উন্নয়নের অংশীদার হিসেবে সবসময় পাশে থাকবে ভারত, আশাবাদ দুদেশের স্বার্থ সংশ্লিষ্টদের। রাঙামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ। এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে জেএসএস। রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। বৃহস্পতিবার সকালে রাঙামাটির নানিয়ারচর শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে নিজ কার্যালয়ে যাচ্ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার সহসভাপতি শক্তিমান চাকমা ও তার সহকারী রূপম চাকমা। মোটরসাইকেলটি উপজেলা পরিষদের সামনে পৌঁছালে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এই ঘটনায় গুলিবিদ্ধ হন তার সহকারী রূপম চাকমা। এই ঘটনার পিছনে কারা আছেন তাদের নাম ঠিকানা জানার জন্য নানিয়ারচর থানা পুলিশ তৎপর আছে। এদিকে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়ির শাপলা চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমা। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শক্তিমান চাকমার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নরসিংদীতে সিরাজুল হক নামে এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। দুপুরে রায়পুর উপজেলার আড়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জের ধরে হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ জানায় দুপুরে উপজেলা সদর থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল হক। তাকে বহনকারী মোটরসাইকেলটি আড়াকান্দা এলাকায় পৌঁছালে লক্ষ্য করে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। এতে ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও মোটরসাইকেল চালক গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে মারা যান সিরাজুল হক। পরে নিহতের লাশ সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। দুর্বৃত্তকারীদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে, এটার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চট্টগ্রামের পতেঙ্গায় স্কুল শিক্ষার্থী তাসফিয়ার লাশ উদ্ধারের ঘটনায় আটক আদনান সহ 5 জনকে আসামি করে মামলা করা হয়েছে। হত্যা রহস্যের কুলকিনারা করতে না পারলেও তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে। তার সহপাঠী আদনানকে জিজ্ঞাসাবাদ করা হলেও হত্যা সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। এর পেছনে শুধুই কি প্রেমের ঘটনা নাকি কোনো বিরোধ রয়েছে তার অনুসন্ধান চলছে। এদিকে ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছে তাসফিয়ার সহপাঠীরা। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। সিসিটিভির ফুটেজ অনুসন্ধানে দেখা গেছে পহেলা মে সন্ধ্যার দিকে নগরীর গোলপাহাড়ের মোড় এলাকার চাইনাগিল রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছে সানশাইন গ্রামার স্কুলের নবম শ্রেণীর ছাত্রী তাসফিয়া আমিন এবং তার বন্ধু এলিমেন্টারি স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী আদনান মির্জা। দুজন দুটি সিএনজি অটোরিকশা নিয়ে চলে যায়, কিন্তু এরপর থেকে তাসফিয়া আমিনের আর কোনো খোঁজ পায়নি তার পরিবার। পরদিন 2 রামে সকালে তার লাশ পাওয়া যায় পতেঙ্গার নেভাল এলাকার পাথরের মধ্যে মুখ থেতলানো অবস্থায়। এই ঘটনায় ওই রাতেই পুলিশ আদনান মির্জাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আদনানের
দেওয়া তথ্য মতো সে বাসার দিকে চলে গেছিল, তাসফিয়াকে একটা সিএনজি ঠিক করে দিয়েছিল বাসার দিকে যাওয়ার জন্য। কিন্তু তাসফিয়া বাসা না গিয়ে নেবালে কীভাবে পৌঁছলো বা আদনানের যে বক্তব্য এটার কতটুকু সত্যতা আছে, এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র তথ্যগুলো আমরা মিলিয়ে দেখছি। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে দাফনের জন্য নিয়ে যাওয়া হয়েছে কক্সবাজারের টেকনাফের গ্রামের বাড়িতে। তবে পুলিশের কাছে আদনান মির্জা দাবি করেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ১২টা পর্যন্ত তাসফিয়ার পরিবারের সাথে সেও তাসফিয়ার খোঁজ করেছে। সে সাথে রেস্টুরেন্ট থেকে বের হওয়া এবং মরদেহ উদ্ধারের সময় তাসফিয়ার পরনে পোশাকেও রয়েছে ভিন্নতা। রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় তাসফিয়ার পরনে ছিল সাদা রঙের থ্রিপিস, কিন্তু মরদেহ উদ্ধারের সময় পরনে ছিল থ্রি কোয়ার্টার টাইপের প্যান্ট এবং টপস। এছাড়া আদনানের দেয়া মাত্র ১০০ টাকায় কিভাবে গোলপাহাড়ের মোড় থেকে পতেঙ্গা নেভাল এলাকায় গেল সেই প্রশ্নেরও কোনো উত্তর মিলছে না পুলিশের কাছে। যখন পাই নাই আমাদের সন্দেহ হচ্ছে, কারণ আর কারো কিছু নেই, ওনার সাথে কে বা কারা আরো জড়িত থাকতে পারে। চট্টগ্রাম প্রশাসনের কাছে সর্বাত্মক আহ্বান জানাবো আমরা যাতে সঠিক বিচারটা পাই। এদিকে খুনির বিচার দাবি করে নগরীর নাসিরাবাদ এলাকায় মানববন্ধন করেছে তার সহপাঠীরা। তারা রাস্তায় অবস্থান নিয়ে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে। এই খুনের পিছনে কারা কারা যুক্ত আছে তাদের অনতিবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তির দাবি জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি। মানুষ মারা যাওয়ার পরে তার আগে কিন্তু সমাধান করতে পারছি না, চল আমরা সমাধান করি, যাতে করে তাসফিয়ার পরে আর কোনো মেয়ে এরকম বিপদে না পড়ে। অপরদিকে তাসফিয়াকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনে আদনান মির্জা এবং তার আরো ৫ বন্ধুকে আসামি করে পতেঙ্গা থানায় মামলা করেছে তাসফিয়ার বাবা মোহাম্মদ আমিন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের স্বাধীনতায় গৌরব অর্জন থেকে শুরু করে ভবিষ্যতের উন্নয়নের অংশীদার হিসেবে সবসময় পাশে থাকবে ভারত, এমন আশাবাদ ব্যক্ত করেছেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্টরা। বিকেলে জাতীয় জাদুঘরে ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধ স্কলারশিপ বিতরণ অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করেন তারা। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অটুট থাকবে এবং উন্নয়নে ভারতকে সবসময় পাশে পাবে বাংলাদেশ। তারই অংশ হিসেবে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে মুক্তিযোদ্ধা বৃত্তি দিয়ে আসছে ভারত। অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের বিরুদ্ধে যারা কুৎসা রটায় তাদের ঘৃণা করারও আহ্বান জানান। একই সঙ্গে দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী মুক্তিযুদ্ধ দেখেনি উল্লেখ করে তাদের মুক্তিযুদ্ধের সত্য ইতিহাস জানানোর আহ্বান জানান তিনি। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকমল মোজাম্মেল হক, এই সরকারের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট চুক্তিগুলো সম্পূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন। মুক্তিযোদ্ধাদের অবদান এবং এতটায় এর স্বীকৃতি ও সম্মান প্রদর্শন করি। আপনারা আমাদের চিরদিনের বন্ধু এবং আমরা আপনাদের মুক্তিযোদ্ধের চেতনা বজায় রাখার ভূমিকার প্রশংসা করি। ২৫ বছরের বন্ধুত্বের চুক্তি হয়েছিল, আজকে দুঃখের সাথে বলতে হয় বঙ্গবন্ধুকে হত্যা করার পর একতরফাভাবে গলে গেল ২০টি বছর, বলে গেল গোলামের চুক্তি। সেই গোলামের চুক্তি তারা বাতিলও করল না আর দেশবাসীকে জানতে দিল না সেই চুক্তিতে কি ছিল। আমরা যেন ৭১ দেখেছি, মুক্তিযুদ্ধ দেখেছি, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, আমাদের সংখ্যা কিন্তু দিন দিন কমে আসছে। আমাদের বাংলাদেশের জনগোষ্ঠী যদি ১৬ কোটি হয়, আমরা ১২ কোটি মানুষ, নতুন প্রজন্ম যারা ১১ দেখে নাই, মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা ভারতের এই যে অকৃত্রিম বন্ধু, ভারতের সাহায্য সহযোগিতা এবং মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাদের যে প্রাণ বিসর্জন, এই ঘটনাগুলো তারা দেখে নাই। এই নতুন প্রজন্মকে সত্যিকার ইতিহাস তাদের সামনে জানাতে হবে, তুলে ধরতে হবে, যারা আমাদের অকৃত্রিম বন্ধু ভারতের বিরুদ্ধে যারা কুৎসা রটায়, যারা সত্যকে স্বীকার করে না, সেই মিথ্যাবাদীদের তাদেরকে ঘৃণা করে। সন্ধ্যার সময় আরো থাকছে এসএসসি ও সমমানের পরীক্ষার ১২টির এমসিকিউ অংশের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে ফাঁস হয়নি মাদ্রাসা ও কারিগরি বোর্ডের, শিক্ষা মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট। আসন্ন রমজানে দেশে বিদ্যুতের সংকট হবে না জানিয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, বিদ্যুতের উৎপাদন পর্যাপ্ত হলেও বিপণী বিতানগুলোতে আলোকসজ্জা পরিমিত রাখতে হবে ব্যবসায়ীদের। বিকেলে বিদ্যুৎ ভবনে দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। প্রতিমন্ত্রী জানান, রোজায় বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। এদিকে আর সকালে
আলাদা একটি সেমিনারে বিদ্যুৎ প্রতিমন্ত্রী শঙ্কা প্রকাশ করেন এলএনজি নিয়ে। প্রতি বছর ঈদুল ফিতরকে কেন্দ্র করে পুরো রমজান মাস জুড়েই নগরের বিপণী বিতানগুলোতে চোখ ধাঁধানো আলোকসজ্জায় ছেয়ে যায় চারপাশ। এবছর বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দোকান মালিক সমিতির সাথে রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে বৈঠক করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনের এই বৈঠকে এলএনজি আমদানির ফলে বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সংকট থাকবে না বলে জানান পেট্রোবাংলার চেয়ারম্যান। এ সময় সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জানান, চলতি মাসে 1000 মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে, তাই বিদ্যুৎ সংকটের কোনো আশঙ্কা না থাকলেও ব্যবসায়ীদের পরিমিত আলোকসজ্জার আহ্বান জানিয়েছেন তিনি। এই মাসে আমাদের প্রায় আরো 1000 মেগাওয়াট সংযোগ হচ্ছে, আপনারা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ আশা করছি পাবেন। আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলি সবগুলিও আপগ্রেড করার চেষ্টা করতেছে, আলোকসজ্জা পরিমিতভাবে যতটুকু কম ব্যবহার করা যায় ওটার দিকে খেয়াল করবেন। আমাদের অন্তত বড় করে কোনো এর আগে সকালে ঢাকা ক্লাবে এলএনজির সংকট ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারে বক্তব্য দেন নসরুল হামিদ। সেখানে অপরিকল্পিত ও বিচ্ছিন্নভাবে গ্যাস বিতরণের অভিযোগ তুলে খোদ প্রতিমন্ত্রী জানালেন, সতর্কভাবে মূল্য নির্ধারণ করা না হলে এলএনজি আমদানির সুফল পাওয়া যাবে না। বিচ্ছিন্নভাবে আনপ্ল্যান্ড ওয়েতে ডিস্ট্রিবিউশন লাইন কাজ করেছে, খুব প্রপার ওয়েতে কসাসলি যদি আমরা প্রাইস স্ট্রাকচারে ঠিক না করতে পারি, কসাসলি আমরা ব্যবহার না করতে পারি, ডিস্ট্রিবিউশন যদি প্রপার না হয়, তাহলে কিন্তু আমরা এখানে সমস্যা হয়ে যাবে। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে দ্রুত ও কার্যকরী সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জোর তাগিদ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। ডিস্ট্রিবিউশন যদি প্রপার না হয়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সংবাদ পাঠিকাকে ফোনে হুমকির জন্য ক্ষমা চেয়েছেন পুলিশের প্রত্যাহারকৃত ডিআইজি মিজানুর রহমান। বৃহস্পতিবার দুদকের তলবে হাজিরা দিয়ে সাংবাদিকদের সামনে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তার কোনো অবৈধ সম্পদ নেই বলেও দাবি করেন তিনি। এদিকে দুদক সচিব জানান, ডিআইজি মিজানুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে ছাড় দেওয়া হবে না তাকে। অস্ত্রের মুখে তুলে নিয়ে বিয়ে করা সহ নানা অভিযোগে অভিযুক্ত পুলিশের ডিআইজি মিজানুর রহমান, তীব্র সমালোচনার মুখে প্রত্যাহারও করে নেওয়া হয় তাকে। এর মধ্যেই তার বিরুদ্ধে ওঠে অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগ। অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে বৃহস্পতিবার দুদকে তলব করা হয় ডিআইজি মিজানকে। সকাল 9টা থেকে শুরু হয়ে চলে দিনব্যাপী জিজ্ঞাসাবাদ। দুদক কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, আয়কর নথির বাইরে কোনো সম্পত্তি নেই তার। আমার যেখানে যে সম্পত্তি আছে বা আমার আত্মীয় স্বজন আছে সকলের ট্যাক্স ফাইলে আছে। আমি সাংবাদিক একজন ভদ্র মহিলার সাথে আমার কনভারসেশন হয়েছে, এই জন্য আই এম সরি, এটা আমি দুঃখ প্রকাশ করছি। পরে দুদক সচিব জানান, ডিআইজি মিজানের কাছ থেকে পাওয়া তথ্যের সত্যতা যাচাই করতে আরো তদন্ত চালাবে দুর্নীতি দমন কমিশন। প্রাথমিকভাবে ওই আয় বহির্ভূত সখ্যাত সম্পদের যে অর্জন, সেই অর্জনটা বৈধ হয় এর সাথে সঙ্গতিপূর্ণ নয়। অভিযোগ যদি প্রমাণিত হয় সেখানে ছাড় পাওয়ার কোনো প্রশ্ন আসে না। ডিআইজি মিজানের যে আত্মীয় স্বজনের নামে সম্পদ রাখার অভিযোগ রয়েছে, পর্যায়ক্রমে তাদেরকেও তলব করা হবে বলে জানান দুদক সচিব। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার 17টি বিষয়ের মধ্যে 12টির এমসিকিউ অংশের প্রশ্ন ফাঁসের প্রমাণ পাওয়া গেছে, তবে সৃজনশীল অংশের কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি। এছাড়া মাদ্রাসা ও কারিগরি বোর্ডেরও কোনো প্রশ্ন ফাঁস হয়নি। দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রশ্ন ফাঁস নিয়ে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশকালে এই তথ্য জানান। প্রশ্ন ফাঁস বলতে যেটা কথাটা বোঝায়, এটা প্রকাশ্যে ফাঁস হয়েছে এরকম কোনো প্রমাণ তারা পান নাই। 12টি পেপারের প্রশ্ন আংশিক ফাঁস হয়েছে, দাখিল এবং টেকনিক্যাল এই দুই বিষয়ের কোনো প্রশ্নই আউট হয়নি। আর সাধারণ পরীক্ষার এইচএসসি শুধুমাত্র এমসিকিউ 30 নম্বরের আউট হয়েছে, তাও একটা সেট। তদন্ত কমিটি বলেছে যদি সর্বোচ্চ বেনিফিট তাদেরকে দেওয়া হয় তাহলেও এইটার সংখ্যাটা কোনোভাবেই 5000-এর বেশি হবে না, অর্থাৎ সুবিধা পাইছে ধরে নেওয়া যায়। এদের জন্য এই 20 লক্ষ ছেলে মেয়ে, তার পরিবার, তার ব্যবস্থাপনা সবকিছুকে বিড়ম্বনায় ফেলানোটা কোনোভাবে যুক্তিযুক্ত হবে না। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। খুলনা সিটি নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। গাজীপুরে বিএনপির ইশতেহার ঘোষণা বাস্তবায়নযোগ্য নয় মন্তব্য আওয়ামী লীগের। দুই সিটি নির্বাচন নিয়ে ইসির সঙ্গে সাক্ষাৎ বিএনপি প্রতিনিধি দলের, সুষ্ঠু হওয়া নিয়ে সংশয়, দাবি পর্যালোচনার আশ্বাস ইসির। সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো জাতি ধর্ম নেই, র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন প্রধানমন্ত্রী। সামাজিক আন্দোলনের মাধ্যমে প্রতিহত করার আহ্বান।
রাঙ্গামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমাকে গুলি করে হত্যা, অভিযোগের তির ইউপিডিএফ এর দিকে। নরসিংদীতে দুর্বৃত্তের হামলায় ইউপি চেয়ারম্যান নিহত।